এপ্রিলে কাজ করা পোশাক শ্রমিকরা পূর্ণ বেতন ও বাকিরা 60% পাবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। ঈদের আগে নতুন করে কোনো শ্রমিক নেয়া কিংবা ছাঁটাই করা যাবে না বলেও জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে 25 মার্চের পর বন্ধ করে দেয়া হয় তৈরি পোশাক কারখানা। তবে বন্ধের মধ্যেও চালু ছিল কিছু কারখানা। 31 দিন বন্ধ থাকার পর 26 এপ্রিল থেকে অনেক প্রতিষ্ঠান চালু হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার পোশাক কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বুধবার বৈঠক হয় শ্রমিক নেতাদের সঙ্গে। এর ভিত্তিতে শ্রম প্রতিমন্ত্রী জানান, যেসব শ্রমিক 20 এপ্রিল পর্যন্ত কাজ করেছেন তারা পূর্ণ বেতন পাবেন, আর যারা কাজে যোগ দিতে পারেননি তারাও পাবেন বেতনের 60%। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছে সেন তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতা 60% পাবেন। গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের সাথে ঐক্যমতে এসে আমরা আজকে এটা ঘোষণা করলাম। ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা যাবে না বলেও জানান প্রতিমন্ত্রী। এমন অভিযোগ এলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। পবিত্র ঈদুল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ ঘোষণা করা যাবে না। লিখিত অভিযোগ পাইলেই আপনি দেখবেন একজন লিখিত অভিযোগ দি, অবশ্যই আমরা একজনে যাব। ঈদের আগে কোনো পোশাক কারখানা লে অফ বা বন্ধ ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দেন শ্রম প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। জয়নুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের পোশাক কারখানার খবর জানাতে এবারে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, জানা যাচ্ছে যে গাজীপুরেই প্রায় 500টি কারখানা এখন পর্যন্ত চালু আছে, তো সবার কি চালু রাখার অনুমতি আছে কিনা এবং সব পোশাক কারখানায় কি স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করা হচ্ছে কিনা, মালিক শ্রমিকরা কি বলছেন এ বিষয়ে? গাজীপুরে 638টির মতো কারখানা গতকাল যে শিল্পগুলির হিসাব সেই তথ্য মতে এখন চালু রয়েছে, এবং এই সকল কারখানার বেশিরভাগই বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং কিছু মাঝারি শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। আমি খোঁজ নিয়ে যেটি জেনেছি যে বড় যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেখানে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রে এবং তাদের শরীর তাপমাত্রা মাপার জন্য যে যন্ত্র সেটি স্থাপন করা হয়েছে, এবং শ্রমিকদেরকে সামাজিক নিরাপদ দূরত্ব মেনেই সেখানে কাজ করানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেও বিষয়টি সত্যতা পাওয়া গেছে। তারাও বলছেন যে এখানে যে কর্ম পরিবেশ তাদের জন্য ঠিক আছে, কিন্তু তারা একটু অভিযোগ করছেন যে বাইরের যে কারখানার ভিতরে কারখানা বাইরে গেলে বা তাদের কারখানা আসতে সময় যে গণপরিবহন না থাকার কারণে তাদেরকে কিন্তু ভোগান্তি নিয়ে আসতে হচ্ছে, এবং একটি রিক্সায় বা ভ্যানে করে তারা 5-6 জন গাদাগাদি করে আসছেন, সেখানে কিন্তু সামাজিক নিরাপদ দূরত্ব বালাই থাকছে না, এবং সে কারণে তাদের সংক্রমণের যে করোনা ঝুঁকি সেটি কিন্তু থেকে যাচ্ছে বলে তারা আশঙ্কা করছেন। আর মাঝারি মানের যে সকল কারখানা রয়েছে সেগুলো অনেকটি আবার কিন্তু যে স্বাস্থ্য সুরক্ষা বিধি সেগুলো মানা হচ্ছে না বলে অনেক শ্রমিক অভিযোগ করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে শ্রমিকদের যে কর্মস্থলে ফেরা সেটি কিন্তু আজকে অব্যাহত রয়েছে। আমি শ্রীপুর হাইওয়ে থানার ওসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে গত কয়েকদিনের তুলনায় সংখ্যা কিছু কম থাকলেও আজও কিন্তু যে পোশাক কারখানার শ্রমিক তারা কিন্তু গাজীপুরে বিভিন্ন পয়েন্ট দিয়ে ফিরছেন। এবং আবুল হাসান, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার সরকারি যে নির্দেশনা রয়েছে সেগুলো মনিটরিং এর ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, আসলে এই বিষয়টি কেউ মনিটরিং করছেন কিনা কারখানাগুলোতে? মনিটরিং এর বিষয়টি নিয়ে আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে সকল শিল্প এলাকায় কারখানা রয়েছে সেই এলাকাগুলোতে সংশ্লিষ্ট ওসিদেরকে নজরদারি এবং তদারকির জন্য, এবং তারা যেন স্বাস্থ্য সুরক্ষা মালিকপক্ষ মানে সেই বিষয়টি তদারকির জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে শিল্প পুলিশও আলাদাভাবে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। তবে বাস্তবতা হলো এখন পর্যন্ত কোনো পুলিশের সদস্যকে
আমি কিন্তু কারখানা এলাকায় দেখিনি বা তাদের মনিটরিং কিভাবে হচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটি অন্ধকার রয়ে গেছে আমাদের কাছে। এবং আসলে বাস্তবতা অন্য কথা বলছে এখানে, যে পুলিশ আসলে কতটুকু নজরদারির মধ্যে রাখছেন বা তারা তাদের উপস্থিতি কিন্তু আমি কোনো কারখানায় দেখিনি এখন পর্যন্ত। বুল হাসান, আপনাকে ধন্যবাদ।